মৃত্তিকা বা মাটি ক্ষয়ের 5টি কারণ আলোচনা করো। এমন ধরনের কোশ্চেন যদি সামনাসামনি চলে আসে তার জন্য এভাবে প্রিপারেশন নিয়ে রাখলে সুবিধা হবে। আমি যে আনসারটা দিয়ে দিচ্ছি এতে ফুল মার্কস পাওয়াটা সুবিধা হয়ে থাকবে। যতটুকু আলোচনা করা হচ্ছে এইটুকুই যদি লেখা হয়ে থাকে ফুল মার্কস পাওয়া যাবে। সুতরাং আসা যাক, মাটি ক্ষয়ের প্রধান কারণ হলো 1 নম্বর পয়েন্ট, প্রবাহমান জলধারা। এই পয়েন্টটা হেডিং দিয়ে আন্ডারলাইন করে দিয়ে লিখতে হবে। মৃত্তিকার পৃষ্ঠে জলপ্রবাহর পরিমাণ বেশি হলে জলের সঙ্গে পলি, বালি, কাদা ইত্যাদি মিশে ঢাল বরাবর প্রবাহিত হতে শুরু করে। সেকেন্ড পয়েন্ট, বায়ু প্রবাহ, এটা লিখে আন্ডারলাইন করে দিতে হবে। বায়ু প্রবাহের দ্বারা সবথেকে বেশি মৃত্তিকার ক্ষয় দেখা যায় মরু অঞ্চলে। থার্ড, 3 নম্বর পয়েন্ট, ভূ প্রকৃতি। আমরা জানি এই ভূ প্রকৃতি যদি উঁচু নিচু বন্ধুর হয় অর্থাৎ ঢালযুক্ত হয়ে থাকে তাহলে মৃত্তিকা ক্ষয় বেশি ও দ্রুততর হয়ে থাকে বা দ্রুততর হয়। 4 নম্বর পয়েন্টে আসবো, খনিজ দ্রব্য আহরণ। এই খনিজ দ্রব্য আহরণের জন্য মাটি খনন করে খনিজ দ্রব্য আহরণ ভূমির ধস, উদ্ভিদ আচরণ, খনি সংলগ্ন এলাকার ব্যাপক মৃত্তিকা ক্ষয় করে থাকে। এটা 4th নম্বর পয়েন্ট কমপ্লিট হলো। এবার আসে 5th নম্বর পয়েন্ট, পশুচারণ। গরু, ছাগল ইত্যাদি গৃহপালিত পশু অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে চারণ করানোর ফলে জমির মাটির অনাচ্ছাদিত হয়ে পড়ে বা বৃষ্টির জলে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় পরবর্তীকালে। আর এগুলোকে সুন্দরভাবে নিয়ে মুখস্থ করে রাখে, লিখে বারবার প্র্যাকটিস করে তৈরি হয়ে থাকলে অবশ্যই এতে ফুল মার্কসটা পেতে বাধ্য হবে। এতে কোনো নম্বর কাটার কোনো হাত থাকবে না। জিওগ্রাফি আরও অন্যান্য ধরনের কোশ্চেন আনসার জানতে